সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি আপডেট নিউজ নিয়ে। সেটি হচ্ছে, আপনারা হয়তো জানেন যে ডিসেম্বর মাসে 19 তারিখ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তো এদিকে দেখা গেছে যে মাধ্যমিকে যারা পড়ে তারা কিভাবে পরবর্তী শ্রেণীতে ভর্তি হবে, তাদের রেজাল্টটা বা রোলটা কিভাবে সিলেকশন করা হবে, তারপরে আপনার যারা নতুন করে ভর্তি হবে অর্থাৎ এসএসসি যারা পরীক্ষা দিয়েছে এবার 2020 সালে, অটো প্রমোশন যারা পেয়েছে তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং তাদের রেজাল্টটা কিভাবে দেওয়া হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি 2021 এবং এসএসসি 2021 তাদের পরীক্ষা কবে হবে বা কিভাবে হবে, সিলেবাস কমবে কিনা, নানান প্রশ্ন আপনাদের থেকে পেয়ে থাকে সাংবাদিকরা। সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছ থেকে এরকম অনেক প্রশ্ন আসে। তো এই সকল প্রশ্নের জবাব আগামীকালকে দিবে অর্থাৎ বুধবার 25 নভেম্বর দেবেন শিক্ষামন্ত্রী দীপুমণি। তিনি আবারও সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন। আপনারা হয়তো আমার পাশে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে যে আবারও সংবাদ সম্মেলন করবেন মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি। এখানে বলা হয়েছে যে বিভিন্ন ইস্যু নিয়ে অর্থাৎ বর্তমানে যে করোনা ভাইরাসের মধ্যে শিক্ষা ব্যবস্থার যেই ব্যাপক আপনার যেটাকে বলে বাধাগ্রস্ত হয়েছে, এ সকল যে সমস্যা সৃষ্টি হয়েছে করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থায়, এ সকল সমস্যা নিয়ে যে সমাধানের যে পদ্ধতি সেই পদ্ধতিটাই জাস্ট আগামীকালকে আশা করি যেন তিনি ব্যক্ত করবেন। এখানে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার তিনি দিবেন, শিক্ষার্থীদের কিভাবে পরবর্তী শ্রেণীতে ভর্তি করানো হবে, রুলটা কিভাবে হবে, এরপরে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিগুলো কিভাবে হতে পারে, তারপরে তাদের যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা কোন পদ্ধতিতে হবে, এসব বিষয়ে জাস্ট আগামীকালকে শিক্ষামন্ত্রী দীপুমণি বলবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএসসি 2021 এবং এসএসসি 2021 এই দুইটা বেশ খুবই প্যারাশনিতে আছে যে তাদের পরীক্ষা হবে কি না, খুবই টেনশন আছে, অভিভাবকরাও এ নিয়ে অনেক টেনশন আছে। তো আশা করি যেন আগামীকালকে কিছু একটা উত্তর বা একটা সমাধান পাবে। তো এই কারণে আপনাদেরকে বলবো যেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি চেষ্টা করবো তার সেই যে লাইভের যে অংশটুকু সেই অংশটুকু আপনাদের সামনে তুলে ধরার। তো এই ছিল আপনাদেরকে দেওয়ার মতন একটি আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।